গুড মর্নিং এভরিওয়ান। কি ঠান্ডা, বাজে এখন 5:30। আমরা বার হয়েছি একটুখানি, দেখতে কতটুকু বন্যা হলো। আমাদের সারা রাত ঘুম নেই, জানি না কেন কি যে হয়েছে, এক ফোঁটাও ঘুম নেই আজকে। আর এত তাড়াতাড়ি যে জাগনা পেয়েছি, তাই বললাম চলো তো একটু বাইরের থেকে আসি, এক ফোঁটাও তো ঘুম ধরে না। রাস্তায় রাস্তায় জল ওই পাশটায় বোধহয় হয়েছে জল, হ্যাঁ মনে হয় ওই যে ওই যে ওই পাশটা, হ্যাঁ হ্যাঁ এইদিক থেকে এইদিকে যাচ্ছে চল। রাস্তায় বন্যা হয়ে গেছে, আমরা তাই দেখতে আসলাম। চলো, এত সকালে জাগনা পেয়েছি, কখন থেকে জেগে আছি। হ্যাঁ ওইটা দেখবো, আম পড়ছে বোধহয়। বাসার এখানে মানুষ আরো সকালে এসে আম টাম কুড়িয়ে নিয়ে যায়। কোথায় আনতে যাচ্ছে সকাল সকাল আম কুড়া নিচ্ছে। আরো দেখো বন্ধুরা কতগুলো আম, এই যে এগুলো কিন্তু পাকা আম। ওই দেখো আরেকজন কি কুড়ায়, সুপারি কুড়ায়, সুপারি। সকালবেলা বেড়ে এত লাভ হলো, হ্যাঁ না, 4টা সুপারি পাইছে, তারপর আবার আম পাইছে। সকালবেলা আমরা উঠি না, আসলে কত সকালে উঠেছে দেখো। আর দেখো রাস্তা ডুবে গেছে, একটা রাস্তা দেখাচ্ছে দাঁড়াও। উহু ঠান্ডা, সেই ঠান্ডা, জোকেরও ভয় আছে বাবা। কি মা, এদের পুকুর ডুবে গেছে, পুকুর ভরে না, এই রাস্তাটা হালকা ডুবছে, হালকা, এই রাস্তাটা হালকা ডুবছে। ভালো বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি, সারা রাত, সারা রাত বৃষ্টি হয়েছে আজকে, বলতে সারা দিনেও হবে বোধ হয়, মনটা মনে বলতেছে। একদম জলে ডুবে গেছে পাটখাত, কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে ভাবো। আমরা ওই বৃষ্টির মধ্যে তো নেমেছিলাম, উঠেছিলাম, উঠে আমটাম কুড়িয়ে এসে একটুখানি ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতে দেখি 10টা বাজে, আর এদিকে দেখো বৃষ্টিটাও থেমেছে। তো চলো সবার জন্য কাকিমা বসো। তো দেখো সকাল সকাল এক ঘামি খেতে ভালো লাগে না, আজকে আবার কফি করলাম একটুখানি, তো চলো খাবো একটুখানি কফি। কফির কালারটা কি সাদা বেশি হয়েছে রে, সাদা হয়েছে, হ্যাঁ আরো কালার হয়ে যাবে, দাঁড়িয়ে দেখি খাই, পরে আবার তিতা হয়ে যাবে। বেশি দিলে বন্ধুরা তিতে হয়ে যাবে, তাই ভাবলাম কালকেই নিয়ে এসেছিলাম 10 প্যাকেট কফি, যে কফি খাবো, চা প্রত্যেক দিন ভালো লাগে না, দুধগুলো থাকে তো একটু কফিই খাবো, তিতা হয়ে যাবে নাহলে। তো বন্ধুরা কালকে কালকের থেকে আমাদের শ্যুটটা চলছে, আমি জানি না দুপুর 2টোর দিকে পোস্ট করতে পারবো নাকি। আমাদেরই লেখা, মানে আমারই লেখা যে গানটা, সেই গানটার একটা কভার সং অনেকদিন থেকে বার করবো ভাবে, কিন্তু পয়সার অভাবে আর করতে পারি না। তো ভাবলাম ফাইনালি যখন আমাদের কাছে ভালো একটা মোবাইল আছে, তাহলে চলো সেই মোবাইল দিয়ে শ্যুট করি। জানি ক্যামেরার মতো হয়তো শ্যুট হবে না, তবুও আমরা মোবাইলে চেষ্টা করলাম। আর এখন এমনভাবে যাচ্ছি মনে হচ্ছে, আর অ্যাকচুয়ালি এই হয়তো তোমরা দেখেও ফেলেছো, ব্লগটা তো কালকে যাবে, প্রেগনেন্সি নিয়ে হচ্ছে পুরো নাটকটা। তো আয়ুষের বাবা বলছে যে পেট নিয়ে বসে আছি, আয়ুষের বাবা বলছে যে পিছনে ট্রলি, তো বলছে যে এই রাস্তায় একটা শুকনো ওয়াটার, হ্যাঁ পিছনে ট্রলি, তো বলছে কি তোমাকে বোধহয় ডেলিভারি হবে, ডেলিভারির জন্য নিয়ে যাচ্ছে, এমনটাই বলছে। চলো নাটকটা, সরি স্টোরিটা খুব ইমোশনাল হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে, অবশ্যই দেখো তোমরা স্টোরিটা, মজা হয় না, ঠিক আছে। ওই যে দেখো আমাদের নদী, এই নদী এত ভরাট হয়েছে, বাপ সেই ভরাট হয়েছে তো নদী, দেখ নদী ভরাট হয়ে এইদিকের ক্ষেতে সব জল হয়ে গেছে।
একটা শুট কিন্তু এই যে এই পাকা রাস্তাটা নিব। হ্যাঁ তোমার মোবাইলটা দিলাম। সকাল থেকে ওয়েদারটা ভীষণ খারাপ ছিল, তাই উঠতেও লেট হলো। না ও নামবে না, অসুখ তো ওইদিকে বেরো। ও তো চলো, আমাদের লাস্ট শট আছে ওই ব্রিজটার মধ্যে, শটটা নিবা, লাস্ট শটটা আছে। খুব লজ্জা পাচ্ছিলাম এইভাবে শট করতে, তো তাই এই বাড়ির পিছনে আমাদের রাস্তাটায় চলে আসলাম। এটা খুব একটা লোকজন থাকে না, তো এখানে একটুখানি শট করে বাড়ি চলে যাবো লাস্ট, তারপর এটা এডিট করে আজকেই পোস্ট করার চেষ্টা করবো। মাশরুম হবে বলে কালকে তো তরকারিটা তোমার বাড়ি পাঠিয়ে দিম, কিন্তু ঠিক আছে নেও। বন্ধুরা শুট করতে করতে বৃষ্টি, ওই আমাদের বড় লোক ম্যাডাম চলে ডোনা, এই দেখো আমাদের নদী পুরো ভরে গেছে, দেখো পুরো নদী ভরে গেছে। আমরা বৃষ্টির মধ্যে শ্যুটটা শেষ করেই যাব, কারণ অনেক দেরি হয়ে গেছে, এরকম পরে না হলে আমি দুইটার মধ্যে ভিডিও ছাড়তে পারবো না। ওই দিকটায় রাখো। হ্যাঁ 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 একটু কমিয়ে দাও। মাছবাজারে মাছিতে রুই মাছ, ছোলা কচু, বাদ দাও ছোলা কচু লাগবে, চাল কুমড়া নিয়ে নাও। এই যে গাড়ির ভিতরে কচুটা দিল, কচু দিলাম। আয়ুষ কচু খাবে, কচু নাও নাও নাও, কচু কচু আমার কচুকে দেখি। তো বন্ধুরা চলো এখানে নিয়ে নিচ্ছি লঙ্কা, কোনটা ঝাল হবে কোনটা ইয়ে হবে এটাই দেখছিলাম। এই যে গাড়িতে আসা, গাড়িতে গিয়ে শ্যুট করা বা বাড়ির থেকে গাড়িতে করে যাওয়া, এখন আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না, তবে আর কিছুদিনের মধ্যেই সব কিছু শেয়ার করব, আমাদের মধ্যে কি প্ল্যানিং চলছে। ঠিক আছে, তো অনেক কিছুই প্ল্যান করছি আমরা, তো সবটাই শেয়ার করব। হয়তো আমার লাইফ থেকে সব কিছুই বেরিয়ে যেতে লেগেছে আর কি, এরকম একটা ব্যাপার। তো তোমরা দেখে নাও ব্লগগুলো কি করবে। দেখো খারাপ সময় ভালো সময় মানুষের দুটো মিলিয়ে সময়, এতদিন ভালো সময় প্রথমে খারাপ সময় দেখেছো, তারপরে ভালো সময় দেখেছো, আবার হয়তো আমার লাইফে খারাপ সময় চলে এসেছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এত ভালো একটা ভিডিও দেখো দুটোর দিকে পোস্ট করতে পারলাম না, এতক্ষণ কারেন্ট ছিল, যেই না আপলোডে বসালাম কারেন্ট চলে গেছে, তাই বাইরে আসলাম আমরা। দেখো বন্যা, আর এই যে দেখো আম খাচ্ছে, আম কুড়িয়ে আনলাম। কি মিষ্টি, কি মিষ্টির কি পোকা আছে, একদম পোকা নেই, মানে কেনা আনা তো। হ্যাঁ পোকা নাই একদম, কেনামে তো ওই স্বাদটা আর গন্ধরে থাকে না, এইটার অন্য গন্ধ, অন্য গন্ধ। আর একটা আসলো আমার প্রিপেড পার্সেল, আমি দেখি এটা কি আর পার্সেল এসছে। আমি না চুলের ক্লিপ অর্ডার করেছিলাম, অফারে ছিল এই 100 টাকা করে, অফারে ছিল 120 টাকা করে অফারে ছিল, বাট এটা কি আসলো, এটা দাঁড়াও দেখছি। তো বন্ধুরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, দাঁড়িয়েও আছে, আপলোড হচ্ছে, আর এটা কি আসলো এটা দেখি। মানে আমার তো অন্যরকম লাগছে ব্যাপারটা, বোধহয় ভুল প্রোডাক্ট পাঠিয়ে দিল নাকি, তাছাড়া কি ছিল। আয়ুষের, হ্যাঁ হ্যাঁ আয়ুষের, আয়ুষের জন্য অর্ডার করেছিলাম, না না আয়ুষের চকলেট, আয়ুষেই খুশি হবে। আয়ুষকে, আয়ুষ অনেকদিনে একটা প্রোফাইল পেজ থেকে আমি অর্ডার করেছিলাম চকলেট, হ্যাঁ ইনস্টাগ্রাম পেজ থেকে অনেকদিনে আপলোড করেছিলাম, সরি অর্ডার করেছিলাম, বাট ওরা পাঠায়নি হয়তো কোনো কারণবশত। আয়ুষ প্রত্যেক দিন আমাকে বলে চকলেট অর্ডারটা দিছিলা কোথায় আসলো না, তো তো এটা এটা কত পড়েছিলো, 150 টাকা এরকম। তো পরে একটা চকলেটের বক্স অর্ডার করি, বক্স না ডিব্বা, চলো দেখাই কী চকলেট এসছে। গিনি খাবি, খাবি গিনি, চলো
বারিশের জন্য এটা অর্ডার করেছিলাম, চলে আসলো। কেমন বাবা, কেমন মিষ্টি মিষ্টি, এদিকে দেখো এদিকে দেখো বাবা, কেন স্ট্রবেরি খাবে না? তো রাস্তাতে আরো বাচ্চা ছিল, সবার কাছে চকলেট দিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। এই যে আয়েশের জন্য চকলেট এসেছে, তো দেখো বন্ধুরা, ও বলছে আমাকে পুরো ডিব্বাটাই দাও, তো ওইটাই বলছে, বলে আমাকে চকলেটের ডিব্বাটা দাও আর তুমি হচ্ছে স্ট্রবেরির ডিব্বাটা নাও, এরকম করে বলছিল। তো যাই হোক দেখো, দুটো করে দিয়ে দিলাম, এটা তো একবারে খাওয়ার জন্য আনা হয়নি, তাই না বলো? তো দুটো করে দিয়ে দিলাম। এটা কিসের জন্য তোর? সিরিয়াসলি ওরা বলছি কোনটা খাবা, চকলেট না স্ট্রবেরি? আমি দুটেই খাবো, দুইটাই টেস্ট করবো। তো খুব খিদে পাইছিল আর কি, এর জন্য বাজার থেকে পরোটা নিয়ে আসলাম। আর কি আইসে রান্না বসাই দিছো নাকি? সময় নাই, একবারে ডোনা এডিট করতে বসছে। আর আমি এদিকে তাড়াতাড়ি মাছের ঝোলটা বানাবো, একদম পাতলা। শুট করার সময় আইসের বাবা কোথায় যেন বন্ধ পাইছে, জিরে বাটা দিয়ে মাছের ঝোল বলে, কার বাড়ি মাছের ঝোল রান্ধে আমার? তো আমারও খুব ভালো লাগছে গন্ধটা, তো জিরে বাটা দিয়ে মাছের ঝোল বানাবো আমিও, ঠিক আছে? আর ইয়ে কচু দিবা না, একটু কচু দিও ইয়ে বড় বড় করে। এই দেখো দেখো কচু, এখনো বন্ধ পাচ্ছি না, কার বাড়িতে যেন মাছের ঝোল বানাচ্ছে। এটা মনে ধীরে ধীরে করে বাড়িতে বানাচ্ছে। এই দেখো বন্ধুরা কচুটা, কচি জায়গাটা দেখো। হ্যাঁ ওই জায়গাটাও দেওয়া যাবে কিন্তু, হ্যাঁ জানি এটা মধ্যে কচুটা আছে। তো চলো বন্ধুরা, এদিকে আমি একদম কচুটা কেটে নিচ্ছি। প্রথমে বাজার থেকে ভেবেছিলাম কচুটা নেবো না, তারপর ভাবলাম থাক, ও যখন বলছে মাছের ঝোল দিয়ে ভালো লাগবে, তো তারপর ভাবলাম চলো এখন এই শলা কচু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তো ভাবলাম চলো তাহলে এটা দিয়ে আজকে মাছের ঝোলটা করি, একদম তুলোর মতো তুলতুলে হয়ে যায় যখন মাছের ঝোলে কচুটা দেওয়া হয় আর কি। তো দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সেই জন্য আজকে আমাদের পরোটা নিয়ে আসা হয়েছে। এই যে দেখো পরোটা আজকে অনেক লেট হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, মানে সুদ তবু বন্ধুরা তোমরা ভালোবাসা দিও, অনেক কষ্ট করে ভিডিওটা শুট করেছি, দেখা যাক। যারা যারা দেখনি আবার একটু দেখো, হ্যাঁ যারা যারা বাটি লাগবে না, বাটি যারা যারা দেখনি বাটি লাগবে না, উঠে দে তোর এটা পুরো ঢল ঢলাবে নাকি একটা বাটিতে ঢালবা? তো চলো বন্ধুরা এদিকে দেখো, বাটিতে তরকারিগুলো দেব, তরকারিটার গন্ধে একদম পেট মানে একদম মমো করছে, এত সুন্দর গন্ধ বার হয়েছে। বুটের ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি পাতলা করে, এগুলো আমাদের বাজারেরই দোকান, একদম চেনা জানা দোকান থেকে এগুলো নিয়ে আসা হয়। তো খুব সুন্দর করে ওনারা বানান, একদম ফ্রেশ জিনিস, একদম খুবই ভালো লাগে খেতে। তো সবসময় তো আমাদের আনা হয় না, এই যে আজকে যেমন আনলাম, আর আনলে তো তোমাদেরকে দেখাই, তাই না বলো? তো দারুণ হয়েছিল খেতে, তরকারিটাও যেমন খেতে ভালো হয়েছিল, পরোটাটাও ভালো হয়েছিল, একদম সফট আর কি। তো চলো পরোটাটা খেয়ে তারপর তাড়াতাড়ি করে মাছের ঝোলটা বানাবো। কি দেব? মিষ্টি দেই, প্রসাদ আইস খাবে না? আচ্ছা আচ্ছা, আইস তো খাবে, চারটা দুটো খাবার মিষ্টি ভালো লাগে না। চলো বন্ধুরা, এইটা আইসা খায় না, তাহলে আয় খাওয়ার দূর জানাই বেটা, এই যে জয়ন্তী মোড়ের খাওয়া দাও। চলো বন্ধুরা পুরিটা খেয়ে তারপর মাছের ঝোল বানাবো, তারপরে গরম গরম মাছের ঝোল আর ভাত। তো বন্ধুরা খিদেটা তো অনেক কষ্টে মিটলো, কিন্তু এই খিদে অবস্থা যদি আমরা একটু গরম গরম ভাত আর মাছের ঝোলটা খেতাম বেশি ভালো হতো, কিন্তু অতিরিক্ত খিদে পেয়ে গেছে, মাছের ভাজা দিয়ে খেলে কিছু করার নেই। তো এখন শুধু মাছের ঝোলটা বানাবো, আর ছোটো গানটা বাজলে কিছু হবে, ছোটো ছোটো না কপিটা খেয়ে দেবে, ছোটো ছোটো আলু ভাজবো। আর এখানে বুনু এডিট করছে,
আজকাল গরম হচ্ছে, জিরে ফোড়নের গন্ধ, একটা ঝোলের গন্ধ পেয়েছি, সেজন্য আমরাও জিরে ফোড়ন ছিল না, জিরে বাটা বা জিরে ফোড়নের একটা গন্ধ পেয়েছিলাম, সেই সকাল সকাল সেই ঝোলটাই রান্নার চেষ্টা করছি। তো দেখো বন্ধুরা, এখানে আলু আর কচু দিয়ে দিচ্ছি, ওখানে আমি ফোড়নে দিলাম একটু কালো জিরে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিলাম, লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিই। এবারে যে কচু আর আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো আর কি। আর পাশেই বুনু হচ্ছে বসে এডিট করছে, তো চলো এখানে তাড়াতাড়ি করে নাড়াচাড়া, মানে তাড়াতাড়ি করে ঝোলটা বানাবো আর কি, সবারই খিদে পেয়ে যাবে আর কি আবার। তো চলো ওই যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন ঝোলটাকে, তারপরে দিয়ে দিব হচ্ছে জিরে লঙ্কার গুঁড়ো, এটা একটুখানি গুঁড়োটাই গুলে নিলাম আর কি, গুলে নিয়ে এরকম নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো আগে, ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর এদিকে ভয় গ্যাসটা যেন ফুরিয়ে না যায় একটুখানি আছে। চিমড়ে লাগলো কে, বড় বড় না ছিল তখন, দেখলাম ঝোলটা, দেখ গুনু আজকে এত সুন্দর এডিট করেছে, মানে কি বলবো, তোমরা হয়তো আশা করি দেখেই ফেলেছো ভিডিওটা, খুব সুন্দর, অনেকক্ষণ দেখে ওর মতো মেয়ে ধৈর্য সহকারে, আমার এখন বহুত ধৈর্য, ওর মতো ঝোলটা কেমন হয়েছে বল, ভালো হয়েছে না, খাওয়া দাওয়া ভালো হয়েছে, কচুটা মানে তুলে তুলে হবে না, এই যে টুকরো টুকরো করা আলুগুলো আমি নিয়ে আসলাম, মানে সরি এই ছোট আলু নিয়ে এসেছি, তো এগুলোকেই ভাজা করি, গরম হয় নাই কড়াই। আমি তো স্নান টান করে নিলাম, বৃষ্টি তো পড়েই যাচ্ছে এক নাগারে, মনে হয় ওই যে কোন একটা জায়গা আছে না যে সব সময় সারাক্ষণ বৃষ্টি পড়েই থাকে, কোন জায়গায় যেন ব্লগটা দেখি, সারাক্ষণ ওদের ওখানে বৃষ্টি, কোনো রোদের মুখ দেখাই যায় না, আমার মনে হচ্ছে আমাদের এই এলাকাটা সেটাই। তো যাই হোক, কিছু করার নেই, কবের থেকে না রোদের তো মুখ নেই, আর আজকে তো আরও সারাটা দিন বৃষ্টি, সারাটা দিন মানে কি বলবো। চলো স্নান টান করে আমি তো এখন তুলসী ঠাকুরকে জল দেবো, দিয়ে পুজোটাও তাড়াতাড়ি করে দিয়ে নেবো, সবাই খেয়েছে আমার কেন বা খিদে নেই, ওই পরোটা খেলে পরে আর এক ফোঁটাও খিদে লাগে না, তো কিছু করার নেই, চলো এখন আগে ঠাকুরকে জল দিয়ে নিই। আর বৃষ্টি পড়ছে, গাছটার মধ্যে আজকেরও একটা মাত্র জবা ফুল হয়েছে, একটা বেশি না। তো আজ কিন্তু সারাটা দিনই এরকম টুপটুপ করে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই গেছে, তো এখনও কিন্তু সেই বৃষ্টিটাই পড়ছে। আর বৃষ্টি পড়লে দেখো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু এই যে সারা দিন ঘর থেকে বাইরে বার হওয়া যায় না, কাজ করা যায় না, কি বলবো আর। তো চলো বৃষ্টির দিনে যারা যাদের ধরো সেরকম অফিস টফিস বন্ধ থাকে, কাজকর্ম সেরকম নেই, তারা কিন্তু বৃষ্টির দিনে দারুণ একটা মজা নিতে পারে, বাড়িতে বসে বা বিছানায় শুয়ে কাঁথা মুড়ি দিয়ে অনেকভাবেই মজাটা নিতে পারে। কিন্তু যারা কাজের মানুষ, যারা কাজ করে, যাদের বাইরে বেরিয়ে কাজ করতে হয়, তাদের জন্য কিন্তু খুব অসুবিধা হয়ে যায়, তাই না বলো? শুভ সন্ধ্যা বন্ধুরা, বাড়িতে এসেছে অনেক লোক ওই শাড়ি দেখতে, তো শাড়ি নিবে আমার কাকি শাশুড়ি মাওরা, তো ওদের জন্যই চা করে নিচ্ছে আর কি। তো অনেকে এসেছে, তো চা করে নিচ্ছে, ভাবলাম যে কফি বানাই, তারপর ভাবলাম না থাক, লোকজন আসলে আমাদের বাঙালিদের ঘরে চাটাই ভালো, তাই না বলো? তো চলো গরম গরম চা দিয়ে দিচ্ছি বানিয়ে। আর বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছেই, তো সারাটা দিনই আমাদের এখানে আজকে বৃষ্টি পড়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার নিজের লেখা গান
যারা দেখোনি এক মনেতে দুই কথা, অনেকদিন আগেই গানটা বার করেছিলাম, কভার সংটা এই জাস্ট কালকে বার করলাম। যারা দেখোনি আমার এপি ব্লগ চ্যানেলে আপলোড আছে, ইউটিউব চ্যানেলে, সবাই অবশ্যই দেখো, অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও। তো ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগের মতো ইনকাম থাকলে আবার হয়তো আমি ক্যামেরাতে শ্যুট করতাম, ক্যামেরাতে শ্যুট করে তোমাদের পুরোটা দেখাতাম। হয়তো ক্যামেরাতে শ্যুট করতে পারিনি বলে হয়তো অনেকে পছন্দ করেনি, কারণ কভার সংটা ক্যামেরাতেই শ্যুট করলে ভালো হয়। তো যাই হোক, যা করেছি আমরা সব নিজেরা মিলেই, এডিটিং, ক্যামেরা, সব কিছু নিজেরা মিলেই করেছি। কেমন হয়েছে জানাতে ভুলো না। কোনোদিন যদি আবার সে আগের মতো পয়সা রোজগার করতে পারি, তাহলে অবশ্যই আবার ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।